আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি আদ্যপান্ত ভূতের গল্প কেউ কি এসেছিলেন, লেখক বিমল কর। বিভিন্ন চরিত্রের কণ্ঠদানে ও গল্প পাঠে ডক্টর অর্চ্য সেনগুপ্ত। তাহলে চলুন আমরা সকলে মিলে শুনি কেউ কি এসেছিলেন। রামতনির বৈঠকখানায় বসে গল্পগুজব হচ্ছিল। আমরাও তিন চারজন বুড়ো প্রায় রোজই সন্ধেবেলায় রামতনির বৈঠকখানায় হাজির থাকি। নানান রকম কথাবার্তা হয়, সংসারের কথা, সুখ দুঃখের কথা, এখনকার দিনকালের কথা, চা চুরুট পান খেতে খেতে গল্পও হয় অনেক রকম। সেদিন তারকবাবু কথায় কথায় বললেন, খবরের কাগজে একটা অদ্ভুত খবর বেরিয়েছে, আমরা খেয়াল করে দেখেছি কি বলে উনি সেই খবরের বর্ণনা শুরু করলেন। খুব একটাও অবাক হওয়ার মতো খবর কিন্তু সেটা নয়। কলকাতার শোভাবাজারে আত্মিকালের ভাঙাচোড়া একটা বিরাট বাড়ি হঠাৎ বুঁড়িয়ে ভেঙে পড়ার পর সেই ইট কাঠের স্তূপ যখন পরিষ্কার হচ্ছিল, তখন একটা জুড়ি গাড়ির দুই ভাঙা চাকা পাওয়া যায় আবর্জনার মধ্যে। চাকা নিয়ে কেউ তখন মাথা ঘামায়নি, ঘামাবার কথাও নয়। কিন্তু দিন দুই পর থেকে এক অদ্ভুত কাণ্ড ঘটতে লাগবে। দিন মজুরের দল যারা মাটি খুঁড়ছিল, ইট কাঠ আলাদা করে সরিয়ে রাখছিল, তারা অবাক হয়ে দেখল সরিয়ে রাখা ভাঙা চাকা দুটো আবার যথারীতি আবর্জনার মধ্যে কেউ ফেলে দিয়েছে। কে ফেলেছে, কেন ফেলেছে, সে রহস্যের আর কিনারা করা যাচ্ছে না। পাড়ার লোকের ধারণা, এককালে এই পোশাক বাড়ির ছোটবাবু ছিলেন কলকাতার সেরা জুড়িদার। তাঁর চার জোড়া বাহারি জুড়ি গাড়ি আর গুটি পাঁচ ছয় পয়লা নম্বরের ঘোড়া ছিল। ছোটবাবুর নেশা বলতে ওই গাড়ি আর ঘোড়া, মারাও যান গাড়ি হাঁকাবার সময় জুড়ি উল্টে। তারকবাবুর বর্ণনা শুনতে শুনতে সদানন্দ বললেন, এ তো তুমি কি বলতে চাও, চাকা তো ভূতরে নাকি বাসে বসাক বাড়ির ছোটবাবু এখনো ভূত হয়ে সে বাড়িতে অধিষ্ঠান করছে? সদানন্দর বলার ভঙ্গিটা ছিল ঠাট্টার। তারকবাবু বললেন, তা আমি জানি না, কাগজে যা ছেপেছে সেটা বললাম। কাগজের খবরটা নিয়ে আমরা হালকাভাবে কথাবার্তা শুরু করলাম। কথায় কথা বাড়ে, হালকা কথা গম্ভীর হয়ে যায় অনেক সময়। আমরাও বোধ হয় খানিকটা গম্ভীর হয়ে উঠলাম। রামতনু বরাবরই কথা কম বলে, আমাদের কথা শোনেন আর ছোট ছোট মন্তব্য করে। ও আর ছেলেবেলার বন্ধু, ওর স্বভাব যেমন, কথা কম বললেও বাজে কথা বলে না, আবার হাসি থামাশা করলেও কাউকে লজ্জায় ফেলে না। সেই রামতনু বলল, সদানন্দবাবু, জগৎটা বেশ বড় আর সে তুলনায় আমরা অতি ছোট। জগতে কত কি হয় তার সব খবর কি আমরা রাখি না রাখতে পারি? খবরের কাগজে মাঝে মাঝে কত বিচিত্র খবর বেরোয়, আপনি আমি তা বিশ্বাস করলেই বা কি, না করলেই বা কি? বসাক বাড়ির ছোটবাবু ঘোড়ার গাড়ির চাকার কথা এখন বাদ দিই। আমার জীবনে আমি একটা ঘটনা ঘটতে দেখেছি যার কোনো মানে আমি বুঝি কারও খুঁজে পাইনি, যদি শুনতে চান বলতে পারি। শোনার আগ্রহ সকলের, গল্প শোনার পক্ষে সময়টাও এখন ভালো। কার্তিক মাসের শেষ, ঠান্ডা পড়তে শুরু করেছে, এই সময় সচরাচর মেঘ বাদলার আবহাওয়া হয় চার দিনের জন্য। বাদলা না হোক, দিন দুই মেঘলা ভাব চলছিল, বাইরে অন্ধকার, বাতাসের দমকাও ছিল। দেওয়াল ঘড়িতে সবে সাতটা বাজল। আমি বললাম, সে কি সে তোমার জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল আর আমি জানি না, বলছো কি? রামতনু বলল, না জানো না, আমি কাউকেই বলিনি, কেননা
আমি নিজেই বুঝতে পারি না সত্যি ঘটনাটা ঘটেছিল নাকি পুরোটাই আমার মনের ভুল। আজও আমি বলতে পারবো না ঘটনাটা সত্যি নাকি মিথ্যি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ঘটনাটা বলো। রামতনু সামান্য অপেক্ষা করে বলল, আমার জীবনটা তো রেলে চাকরি করেই কেটে গিয়েছে, তোমরা সবাই জানো। বড় কিছু হওয়ার ক্ষমতা আমার ছিল না, হতেও পারি। রামতনুর কথার মধ্যে অসত্য বিশেষ ছিল না, তবে বিনয়ও ছিল। সে যে কিছুই হয়নি তাও নয়, কম বয়সে সে রেলের চাকরিতে ঢুকেছিল সামান্য পিএসএম হয়ে। কিন্তু ও যখন চাকরি থেকে অবসর নিল তখন আর সামান্য এএসএম নয়, বড় স্টেশনের মাস্টার মশার। রামতনু বলল, যখনকার কথা বলছি তখন আমি ছোকরা, বেনুটিহি বনে একটা ছোট্ট স্টেশনে পোস্টিং নিয়ে এসেছি সদ্য। মাস দুই তিন কেটেছে বড় জোর। বেনুডিহি হলো ব্রাঞ্চ লাইনের একটা নিরিবিলি স্টেশন। স্টাফ বলতে আমরা কজন মাত্র, আমি, টিকিটবাবু সত্যদা, কেবিনের প্রসাদ আর পোর্টার জনার দুই। স্টেশনের গায়েই আমাদের রেলের কোয়ার্টার, একটা কুয়ো, রাজ্যের আকন্দজ আর একজোড়া কাঠ চাপার গাছ আমাদের কোয়ার্টারের শোভা বাড়ায়। বেনুডিহি স্টেশনটা না থাকলেও চলত, কিন্তু কাঠ চালানের জন্যই বোধহয় ওটা রাখতে হয়েছে। জঙ্গলের ইজারাদাররা যত রাজ্যের গাছ কাটে সেগুলো এনে স্টেশনের কাছে জমায়, সময় মতন চালানো দেয় খোলামাল গাড়ি। তবে হ্যাঁ, দু চারটে ছোটোখাটো গাগ্রামও যে বেনুবিহির ধার কাছে ছিল তাও ঠিক। এমনিতে জায়গা ভালো, পাহাড়তলি বলে কথা, মন্দর মধ্যে হলো ওখানকার ম্যান এরিয়া, সে এক আজব ব্যাপার। মাসের মধ্যে বার দুই অন্তত তোমায় কাবু পড়ে ফেলবে, জ্বর আসবে আচমকা হু হু পড়ে, শীতে কাঁপবে ঠপ ঠপ করে, কিন্তু জ্বরের মাত্রাটার বেশিরভাগ সময় 102 আড়াইয়ের বেশি হবে না, দু একদিন ভুগিয়েই আবার জ্বর পালাবে। যেদিনের কথা বলছি সেই দিনটির তারিখ বা মাস আমার সঠিক মনে নেই, শুধু মনে আছে তখন শীতের শেষ হলেও গায়ে গরম জামা কাপড়, গলায় মাফলার রাখতেই হয়। এইরকম একদিন স্টেশনে আমি একলা আর পোটার শিউরা, আমাদের সত্যদা জ্বরের ঘরে বাড়িতে পড়ে আছে। রাত তখন 8টা, 8:15 নাগাদ একটা প্যাসেঞ্জার আসবে, সেটাই শেষ গাড়ি, মানে প্যাসেঞ্জার ট্রেন। গাড়িটা চলে যাওয়ার পর আমার একরকম ছুটি। একটা কথা বলে রাখি, আজকের মতন তখন ইলেকট্রিক ছিল না রেল স্টেশনে, ছোটোখাটো স্টেশনে তো নয়, ঘুষি ওঠা কেরোসিন ল্যাম্প আর লণ্ঠন দিয়েই আমাদের কাজ সারতে হতো। রেলের ইঞ্জিন ছিল কয়লার, যাকে বলা যায় কোল ইঞ্জিন। আমার অফিস ঘরে একটা দেওয়াল ঘড়ি ছিল, রেল কোম্পানির ঘড়ি। ঘড়িতে যখন 8:05 হবে তখন আমি দু একটা অফিসের কাজ সেরে হঠাৎ যেন বুঝতে পারলাম শরীরটা খারাপ খারাপ লাগছে, শীতশীত করছিল, চোখ জ্বালা করছে, জ্বর আসবে নাকি, আর খানিকটা সময় কাটাতে পারলেই বেঁচে যায়। দেখতে দেখতে 8:15 গাড়ি এসে পড়ল। আমার বাকি কাজ সেরে ফেলতে একবার বাইরে এলাম, গাড়ি ছেড়ে দিল। এমনিতেই এ সময় গাড়ি থেকে লোকজন বড় নামে না, সেদিনও কাউকেই চোখে পড়ল না, হয়তো অন্ধকারের জন্য আগাগোড়া প্ল্যাটফর্মটা দেখতেও পাইনি। নিজের অফিসে ফিরে এসে গোছগাছ সেরে নিচ্ছি, এমন সময় এক ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। ভদ্রলোক মাঝবয়সী, গায়ে কোট, পরনে প্যান্ট, গলায় মাফলার, হাতে একটা চামড়ার গ্ল্যাডস্টোন ধরনের ব্যাগ। ভদ্রলোককে দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম, কোট প্যান্ট পরার চলন তখন খুব কম, বিশেষ করে এখানে কে আর সাহেব সেজে আসবে, আর কেনই বা। ওকে কিছু বলার আগেই উনি নিজেই বললেন, ভদ্রলোক একজন ডাক্তার, এখানে এসেছেন কালীরক্ষিতের বাড়ি থেকে ডাকে, কালীরক্ষিতের বারবারই অসুখ, রোগী দেখে কাল সকালে উনি ফিরে যাবে। কালীরক্ষিতকে আমি চিনতাম, বেনুপিহি থেকে মাইলটা দূরে তার বাড়ি, বাড়ি মানে পুরনো আমলের কাছারি বাড়ি, সেটা ভাঙাজোড়া দুর্গ বললেও ভুল হয় না। কালীরক্ষিত এদিককার অনেক জমি জমার মালিক,
আজকাল আবার কাঠের কারবারও শুরু করেছেন। ভদ্রলোক বললেন, রক্ষিতদের বাড়ির লোক জানে তিনি এই ট্রেনে আসবেন, ও বাড়ি থেকে লোক আসবে তাকে নিয়ে যেতে, সেই রকমই কথা আছে। উনি আপাতত আমার স্টেশনের অফিস ঘরে কিছুক্ষণ বসে থাকতে চান, রক্ষিত বাড়ির লোক এলেই চলে যাবেন। আমার যদি আপত্তি থাকে তবে অবশ্য উনি বাইরে গিয়ে অপেক্ষা করতে পারেন। আমি বললাম, বাইরে আর কোথায় গিয়ে বসবে, তার উপরেই ঠান্ডা, আপনি বরং এখানেই বসুন। কি অসুখ রক্ষিতবাবুর? উনি বললেন, জানেন না, গিয়ে দেখতে হবে। শুনেছেন রক্ষিতবাবু নাকি বেহোশ হয়ে পড়ে আছেন। ভদ্রলোক মানে ডাক্তারবাবু একটা চেয়ার টেনে বসে পড়লেন, আমিও উঠতে পারলাম না। ভাবলাম লোক তো এসেই পড়বে এক্ষুনি, ভদ্রলোক চলে গেলে অফিসে শিউরামকে রেখে আমি কোয়ার্টারে চলে যাব, শরীরটা আর ভালো লাগছে না, তাছাড়া খিদেও পাচ্ছিল। দেখতে দেখতে 8:30 বাজলো, তারপর 9:45, আমি অফিস ছেড়ে উঠতে পারছি না। এক ভদ্রলোককে এভাবে বসিয়ে চলে যায় কেমন করে, অথচ বেশ কষ্ট হচ্ছিল বসে থাকতে, মাথা যেন ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। আমি উসখুস করছি, ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করছি এভাবে আর কতক্ষণ তিনি অপেক্ষা করবেন, আমি বা বসে থাকবো কেমন করে। ভদ্রলোক বড় অদ্ভুত ধরনের, কথাবার্তা প্রায় বলছেনই না, আমার কথার জবাবে দু একটা কিংবা না। উনি আমাকে লক্ষ্যও করছিলেন না বিশেষ, ঘাড় মুখ তুলে ছাদের অন্ধকারের দিকে তাকিয়ে বসেছিলেন। 9:00 বেজে যাওয়ার পর আমি বাধ্য হয়েই উঠে পড়লাম, বললাম, রক্ষিত বাড়ি থেকে তো কেউ এখনো এলো না, আপনার আসার কথা কি ওরা জানে, ভুল হয়নি তো আপনার? আমার কথার জবাবে উনি মাথা নাড়লেন, না ভুল হয়নি। আমি এবার উঠে পড়লাম, বললাম, আপনি তাহলে বসুন, আমি কোয়ার্টারে যাচ্ছি, শরীরটা ভালো নয় আমার, এখানে শিউরাম থাকলো পোর্টার, আপনি চলে যাওয়ার পর সে অফিস ঘরে এসে শুয়ে থাকবে। আমি শিউরামকে খুঁজতে আসছি যখন, তখন প্ল্যাটফর্মে একজনের সঙ্গে দেখা, চাদরে কান মাথা মোড়া, গায়ে একটা মোটা কম্বল গোছের গরম চাদর, পরনে ধুতি, হাতে লণ্ঠন। লোকটাকে আমি চিনি না, তবু মনে হলো হয়তো রক্ষিত বাড়ি থেকে আসছে। জিজ্ঞেস করল, তুমি রক্ষিত বাড়ি থেকে আসছো? লোকটা মাথা হেলালো, বললাম, যাও ডাক্তারবাবু আমার অফিস ঘরে বসে আছেন অনেকক্ষণ হলো। লোকটা এগিয়ে গেল, আমিও কোয়ার্টারের দিকে পাবার। একটা কথা বলে রাখি, বেনুদেশিতে রাত্রে কোনো ঝঞ্ঝাট ছিল না, প্যাসেঞ্জার ট্রেন আসতো না, গুডস ট্রেন যা আসতো দু একটা তাও থামতো না, সোজা চড়ে যেত। কেবিন ম্যান থাকতো কেবিনে, যদি কখনো দরকার পড়তো অফিস থেকে শিউরামরা এসে খবর দিত কোয়ার্টারে, আমি ঘুম চোখে ছুটে যেতাম। সেদিন নিজের কোয়ার্টারে এসে কোনো রকমে একটু কিছু মুখে গুজে একেবারে বিছানায়, ততক্ষণে বেশ জ্বর এসে গিয়েছে, ওখানকার সেই বিচিত্র ম্যালেরিয়াই হবে, আমার আর পোষ ছিল না। পরের দিন আর জ্বর নেই, মুখটা শুধু তেতো হয়ে রয়েছে, তা দিনের বেলায় রোদ জল পেয়ে শরীরটাও তাজা হয়ে উঠল। নিজের হাতে রান্নাবান্না, একটা কুকার ছিল, একবার করে স্টেশনে যাই আবার কোয়ার্টারে ফিরে আসি। রক্ষিতবাবুর কথা মনে পড়ল, কিন্তু এমন কাউকে দেখলাম না যার কাছে খবর নিতে পারি। যথারীতি সন্ধে হলো, তারপর রাত 8:00 বাজল, সেদিনের গাড়িও এলো 8:15, প্যাসেঞ্জার গাড়িটা দাঁড়ালো মিনিট 5-7, ছেড়েও গেল। আমি কাজকর্ম সেরে ফেলছিলাম আমার, এমন সময় দেখি কালকের সেই ভদ্রলোক ডাক্তারবাবু অফিস ঘরে এসে দাঁড়িয়েছে। আমি তো অবাক, ভদ্রলোকের সেই একই রকম পোশাক, হাতে কালকের মতনই গ্ল্যাডস্টোন ব্যাগ, আসলে ওঠা তখনকার দিনের ডাক্তারবাবুদের ব্যাগ, কিছুই বুঝলাম না। বললাম, আপনি? উনি বললেন, কালী রক্ষিতকে দেখতে এসেছেন, পেশায় উনি ডাক্তার, রক্ষিত বাড়ি থেকে খবর গিয়েছিল কালীবাবুর বাড়াবাড়ি অসুখ, ওর আসার কথা এই সময় রক্ষিতটা জানে, লোক আসবে ও বাড়ি থেকে তাকে নিয়ে যেতে, উনি ততক্ষণ আমার অফিস ঘরে বসে অপেক্ষা করতে চান, আমার কি আপত্তি আছে? আমি তো হতবাক, ব্যাপারটা আমার মাথায় ঢুকছিল না। একটা নৌকো গতকাল যে সময় এসেছিলেন আজও সেই সময় এসেছেন, একই রকম দেখতে, একই রকম পোশাক, আর আসার কারণও সেই কালী রক্ষিত, রক্ষিতবাবুর বাড়াবাড়ি অসুখ বলে ওকে দেখতে এসেছেন। আই বোন না, আপনি তো কাল হয়ে এসেছিলেন।
উনি মাথা নাইলেন, বললেন না। আমি অবাক হয়ে বললাম, সে কি মশাই, কাল আপনি এই সময় আমার ঘরে এলেন, বললেন কালীবাবুকে দেখতে এসেছিলেন, আমার এখানে ওই চেয়ারে আপনি রাত 9টা পর্যন্ত বসেছিলেন, আমি যখন বাড়ি চলে যাচ্ছি তখন প্ল্যাটফর্মে একটা লোককে দেখলাম আপনাকে নিয়ে যেতে এসেছে, এরপরও আপনি বলবেন আপনি কাল আসেননি, আশ্চর্য। ভদ্রলোক একটু হাসলেন, যেন বললেন, আপনি ভুল করছেন, আমি কখনো দুবার আসি না, একবারই আসি। বলেই উনি পেছন ফিরে দরজার দিকে তাকালেন, বললেন, আচ্ছা আমি আসি, ও বাড়ির লোক এসে গিয়েছে। বলতে না বলতেই তিনি অফিস ঘর ছেড়ে চলে গেলেন। আমি হতভম্ব। তারপর কি হলো জানেন সদানন্দবাবু? শুনলে অবাক হবেন। আমি বোকার মতো খানিকক্ষণ বসে যখন অফিস ঘর ছেড়ে ফিরে আসছি, তখন রক্ষিতবাবুর এক কর্মচারী বৈকুণ্ঠর সঙ্গে দেখা, হন্তদন্ত হয়ে আসছে, বলল, বাবুজি কালীবাবু মারা গিয়েছেন ঘণ্টাখানে কাকে, আমি লোকজন ডাকতে এসেছি, রাত শেষ হওয়ার আগে তাকে দাহ করতে হবে। আমি চমকে উঠে বললাম, সে কি কাল্লা এক ডাক্তারবাবু এলেন দেখতে? লোকটা মাথা নাড়ল, বলল, আসার কথা ছিল বটে একজনের, কেউ আসেনি। আমি কেমন বোকা বোকা বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম, বুঝতে পারলাম না কেমন করে তাকে বোঝাবো যে আমি নিজের চোখে পরপর দুদিন একজনকেই আসতে দেখেছি এখানে। তারা ডাক্তার কি না জানি না, কিন্তু এসেছিলেন যে তা ঠিকই। আমি তাকে দেখেছিলাম জানি না, ভুল দেখেছিলাম কি না তাও জানি না, তবে কালীরক্ষিতের অসুখের কথা আমি আগে জানতাম না, জানতাম না তাকে দেখতে আসার জন্য কোনো ডাক্তারবাবুকে খবর দেওয়া হয়েছিল। তাহলে ওরা দুজন কে, কেনই বা এসেছিলেন? আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।